পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে নিয়মিত লেখাপড়া করতেছো, এবং আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নিতেছি এগুলি তোমরা খাতায় লিখতেছো এবং পড়তেছো। এবং তোমাদের আরেকটা কথা বলা হয়েছিল যে 5 তারিখের মধ্যে যেন তোমরা সবাই অ্যাসাইনমেন্টগুলি জমা দাও, তাহলে অবশ্যই তোমরা এগুলি জমা দিবে। আজ আমি তোমাদের সাথে যে কথাটি বলবো, যে অধ্যায়টা পাঠ করব, সেটি হলো পঞ্চম অধ্যায়, পাঠ শিরোনাম হলো পদার্থ ও শক্তি। এই চ্যাপ্টারের অন্য অন্য অংশগুলো, প্রথম অংশগুলো আমি তোমাদের সাথে আলাপ করেছিলাম, আজ তার বাকি অংশ নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমত হলো তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন বলতে আমরা বুঝি যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে পরিবহন করা। এই পরিবহন করতে হলে তাপ যে সঞ্চালন হয় এটাকেই তাপ সঞ্চালন বলে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত। এখন এই তাপ সঞ্চালনকে আবার 3টা পর্যায়ে দেখানো হয়েছে, পরিবহন, পরিচালন এবং বিকিরণ। পরিবহন বলতে আমরা বুঝি যে উচ্চ তাপমাত্রা থেকে আস্তে আস্তে নিম্ন দিকে দাবিত হওয়া, অর্থাৎ যেখান থেকে তাপটা শুরু হয়েছে ওই অংশটা গরম হয় এবং আস্তে আস্তে যে ঠান্ডা অংশটা থাকে সেটাও গরম হতে থাকে। এটা হচ্ছে আমাদের পরিবহন, মানে বহন করে নেওয়া। এখন দেখে এখানে একটা চিত্র আছে পরিবহন। এখানে আমরা একটা পাত্রের মধ্যে পানি বসাচ্ছি। এখন উনুনের তাপে আস্তে আস্তে পাত্রটি গরম হচ্ছে এবং পানিটাও গরম হচ্ছে। এখন দেখো এই পাশে যে এই পাত্রের মধ্যে একটি ধাতব চামচ দেওয়া আছে, এই চামচটি প্রথমত এখান থেকে গরম হতে শুরু করছে, গরম হতে হতে একসময় এ পর্যন্ত গরমটা চলে আসছে, তখন এটাকে আর আমার খালি হাতে ধরা সম্ভব নয়, কারণ হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে পরিবহনটা কি। তারপরে আছে পরিচলন। এই পরিচলনটা হলো বায়বীয় তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে পরিচালিত হয়। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটার মধ্যে পানি দেওয়া আছে এবং এখানে উনুনের এই আগুনের শিখা জ্বলছে। এখন পানিটা একসময় এই তাপের ফলে ঠান্ডা পানিটা আস্তে আস্তে গরম হতে শুরু করছে, গরম হইতে হইতে এক পর্যায়ে দেখা গেল যে নিচের পানিটা গরম হয়ে ফুটতে শুরু করছে কিন্তু উপরের পানিটা ঠান্ডাই রয়ে গেছে। যখন নিচের পানিটা ফুটতে শুরু করছে তখন সে হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাওয়ার ফলে এই বুদবুদটা উপরের দিকে চলে আসছে, আর উপরের যে ঠান্ডা পানিটা ছিল এটাকে আমরা ভারী ধরতে পারি, কারণ যখন পানিটা ফোটে তখন জলীয় বাষ্প কি হালকা হয়ে যায়, তখন এই উপরের পানিটা আবার নিচে চলে আসে। এইভাবে পানি উপর নিচ হতে হতে একসময় সমস্ত পানি ফুটতে শুরু করে এবং আমরা দেখি যে পাত্রের উপর দিয়ে কি যেন একটা ধোঁয়ার মতো দেখা যায়, ওইটি হলো জলীয় বাষ্প। তাহলে এটা হলো পরিচলন প্রক্রিয়া। এখন হলো বিকিরণ। বিকিরণ বলতে আমরা বুঝি যে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, যেমন এখানে আমরা পরিবহনে দেখছি একটা মাধ্যম, আমাদের এখানে পানি ছিল, আগুন ছিল, পরিচালনা আমাদের পানি ছিল, আগুন ছিল, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। বিকিরণের আলো তাকে কে বাধা দিয়ে রাখতে পারে না, সে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেমন সূর্যের আলো, চাঁদ এবং তারার আলো, এগুলির কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছ। তারপর দেখো আলোর সঞ্চালন।
আলোর সঞ্চালন বলতে আমরা বুঝি যে কথাটি একটু আগে আমি বললাম যে সূর্য চাঁদ তারা এদের আলো চারিদিকে বিকিরণ করে ছড়িয়ে পড়ে এবং আমাদের পৃথিবীকে আলোকিত করে। আশা করি আমার কথাগুলি তোমরা বুঝতে পেরেছ, এগুলি তোমরা ভালোভাবে বাসায় পড়বে এবং মনে রাখবে যে এগুলি তোমাদের পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি। তাহলে এগুলি তোমাদের বাড়ির কাজ রইল। আজ আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।